মর্নিং টু এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়েই আজকের দিনটা শুরু করলাম। চা করে নিয়েছি দু জায়গায়, একটা আমার, একটা আয়ুর বাবার, আর একটু গরম জল করেছি, গরম জলটা আমি খাবো। তো আগে বলে দিই, ভিডিওটা করেছিলাম 25শে ডিসেম্বর, আজকে পোস্ট হবে এটা, আজকে হচ্ছে 6 তারিখ, 6ই জানুয়ারি এটা পোস্ট হচ্ছে, কিন্তু এই ভিডিওটা 25শে ডিসেম্বর আমি করেছিলাম। প্রথমে ভেবেছিলাম ভিডিওটা দেবো না, তারপরে দেখলাম যে না, এই দিনটা আমি পোস্ট করে রাখি, পরে আমারই ভালো লাগবে দেখতে, তো তাই। তো তোমরা দেখো, আমার আয়ুকে আমি দুধ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দুটো মাংসের, মানে মাংস একটা একটা মাছের প্যাকেট বার করে রেখেছিলাম, সকাল থেকেই বার করে রেখেছিলাম, না হলে ছাড়তো না। তো একটাতে আছে ল্যাম মিট, মানে ভেড়ার মাংস, যেটা আমি একদমই পছন্দ করি না, তবে আয়ুর বাবা খুব পছন্দ করে, তো জন্য এটা রান্না করব। আর একটা প্যাকেটে নিয়েছে চিংড়ি, এই চিংড়ি এটা আছে ভেড়ার মাংসটা, মানে ল্যাম মিটটা 500 গ্রাম আছে, হরিণঘাটা মিট দেখো লেখা আছে, এখানে একটা দোকানে না হরিণঘাটার মাংস বিক্রি করে, বেশ ভালো, মানে অনেক রকম পাওয়া যায়, সব মাংসই থাকে। আর এই চিংড়িটা আছে 1.5 কেজি আছে, তবে প্যাকেটের গায়ে কেন 1 কেজি লেখা আছে বুঝতে পারলাম না, তবে ওর বাবা বললো এটা 1.5 কেজি আছে। তো চিংড়িগুলো বেশ সাইজগুলো ভালো, দেখো আমি বার করছি, কিন্তু এত জল, মানে চিংড়িটা তো এমনিতেই ফ্রোজেন ছিল, তো প্রচুর কাল রাতে আমি জলটা আগে বার করলাম, মানে এর প্যাকেটটা ফুটো হয়ে গেছিলো, তো জল পড়েই যাচ্ছিলো, এখনও অনেকটা জল, কতটা জল। তো চিংড়িগুলো সাইজগুলো বেশ ভালোই আছে দেখলাম, তবে একটা জিনিস প্রবলেম জানো তো, চিংড়ির গন্ধটা তো মাথাতে থাকে, তো এখানে মাথাগুলো বাদ দিয়ে দেয়, কারণ মাথা তো দেওয়া যাবে না, মাথাটা যদি থাকে তাহলে পচে যাবে, সেটা সম্ভব না যে, তো মাথাটা বাদ দেওয়াতে না গন্ধটা খুব একটা বেশি পাচ্ছি না, মানে যখন আমি ছাড়ালাম, রান্নার সময় কী হবে জানি না। তো এইদিকে বসিয়ে দিলাম কড়াই, আগে তাড়াতাড়ি করে রান্না করবো, কারণ আজকে সন্ধ্যেতে যাবো বড় দিনের মেলা দেখতে। এখানে না সামনে ক্যারিটাস বলে একটা চার্চ আছে, মানে ওখানে বাচ্চাদের ভ্যাকসিনও দেওয়া হয়, আর অনেক না ভালো কাজ করে ওই, এটা একটা ক্লাব, ক্যারিটাস ক্লাব, তো ওখান ভিতরেই একটা চার্চও আছে, তবে ওই চার্চে প্যান্ডেল করেছে, আর ওখানেই বড়দিন উদযাপন হচ্ছে, মেলা বসেছে, আর আমাদের বাড়ির থেকে ওটা খুবই কাছে, তো ওখানে একটু যাওয়ার ইচ্ছা আছে বিকেলে, তাড়াতাড়ি করে চাপিয়ে দিলাম রান্নাটা। তো মশলাটা কি কষালাম বলে দিই, প্রথমে দিয়েছিলাম পেঁয়াজ তেলের উপর, তারপরে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম, একটু টমেটোর পেস্টও দিয়ে দিয়েছিলাম একবারই, আর এখন দিচ্ছি ল্যাম মিটগুলো, ল্যাম মিটগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু মানে প্যাকেটের গায়ে লেখা ছিল ল্যাম কারির পিস করা, মানে ল্যাম কারির জন্য যেই পিসগুলো লাগে ওগুলো, কারণ এই মাংসটা তো অনেক ক্ষেত্রেই ব্যবহার হয় না, অনেকে তন্দুরি করে খায়, আবার পুরোটাও তন্দুরি করে হোল থাকে, তো এটা কারির জন্য, একটু নুন দিলাম, এবার আলু দিয়ে দেবো। তো আমি এই মাংসটা প্রথমেই রান্না করছি, এই প্রথম, তো যেমন খাসির মাংস রান্না করি না আমি, ঠিক সেরকমই করছি, আলাদা মানে হয়তো সেরকমই হবে, তো আমি আর জানি না কীরকম হয়। আর এই সব মাংস আনলে না আমার এমনিতেই, কেমন বলবো, খেতে তো ইচ্ছাও করে না, তার সাথে মনও খারাপ হয়ে যায় আর মাথা গরম হয়ে যায়, ভালো লাগে না একটু রান্না করতে, আর যে জিনিসটা মানে খেতে পারি না সেটা রান্না করতে গিয়ে কেমন লাগে। আগে তো আমি ডিমও রান্না করতে পারতাম না, এখন তো তাও ডিমটা, অমলেট, তারপর ডিম সেদ্ধটা করাটা কোনো ব্যাপার না, কিন্তু অমলেট করতে গেলে না ডিম ফাটালেই একটা বিচ্ছিরি একটা কেমন আষ্টানি গন্ধ বেরোয়, তো ওটা আমার তো ডিম খাই না, আমার একদম সহ্য হতো না, তবে এখন ওটা আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, মেয়েকে দিতে হয়, তারপর বাবাও খায়। তো ডিম বলতে বলতে দেখো ডিম নিয়ে হাজির হয়ে গেলাম, তো ডিমের ইয়েটা করছি, কারণ আয়ুর সেই দুধ খেয়েছে, তো আয়ুকে আমি তাড়াতাড়ি করে রান্না করলাম, ভাবলাম হয়ে যাবে, তো ভাত দিয়ে দেবো একবারে, দিয়ে কিছু আর খাওয়াইনি, তো এখন দেখছি ওর একটু খিদে পেয়েছি, আর আমার ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে আমার, তো আমি ভাবলাম একটা ডিম ভেজে দিই, আর আলু সেদ্ধ আছে ওইটা নিয়ে ওর বাবা একটু খাইয়ে দেবে ওকে। তো এখানে একটা ডিমের অমলেট করে নিলাম, আর কিছুটা ভাত নিয়ে নিয়েছি, একটু ঘি আর আলু দিয়ে ওকে খাইয়ে দিল ওর বাবা, আর আমি সবজিগুলো কেটে নিই তাড়াতাড়ি করে। তো আমি তো খাবো না ল্যামের ওই কী বলেন ভেড়ার মাংসটা, আমি তো খাবো না, তো তার জন্য আমি একটা সবজি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, ভাবছি প্রথম ভাবলাম চিংড়ি মাছের মালাইকারি করবো, কিন্তু মালাইকারির জন্য যেই মানে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো এখন নেই এই মুহূর্তে, তার জন্য সবজি করার জন্য কিছু বেগুন, বাঁধাকপি, ফুলকপি, একটু পালং শাক সব কিছু কেটে নিয়েছি, এখন সবজিটা বসাবো, তার আগে মাংসের উপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কালারটা আসবে, কারণ রান্নাটা কেমন হবে কিছু আমি বুঝতে পারছি না, মানে আদৌ কি টেস্টি হবে একে খেতে পারবে কি না কে জানে, কারণ কেমন একটা লাগছে নিজেরই, আমার হয় তোমাদের হয় কিনা একটু কমেন্টে বলো, কিন্তু আমারটা খুব হয়, আমি যেটা মানে খেতে পারি না না সেটা রান্না করতেও আমার মানে ইচ্ছাই করে না। তো তাও ওর বাবা অনেকবার করে বলছিল বলে আমি আজকে রান্নাটা করলাম,
এর আগে একবার আমাদের বাড়িতে করেছিল মা, তখনও খেয়েছিল মা, তো ভালোই করেছিল রান্নাটা। তখন আমিও একটা পিস খেয়েছিলাম ওখান থেকে নিয়ে, সেই খেয়েছি, তারপরেই এমন লাগছিল মানে আর কোনোদিনও আমি খাইনি। তো এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম, আর দিলাম কিছুটা তেল, সবজিটা বসাবো, সবজির সাথে চিংড়ি দিয়ে করব। আর সাথে সাথে গ্যাসের যেই সাইডগুলো তেল লেগে মানে ভাজার জন্য ছিটকেছিলো মাংসটা যখন ভাগ কষছিলাম, তো সেই তেলগুলো সব একটু করে মুছে নিলাম, কারণ এখন মুছে নিলে একটু সুবিধা হয়, পরে না এই তেলগুলোই চিটে চিটে বসে থাকে, সেই সাবান জল দিয়ে তবে ওঠে। বড়ি একটু ভেজে রাখলাম, এটা মসুর ডালের বড়ি, রিলায়েন্সে গেছিলাম ওখান থেকে কিনেছিলাম। এই বড়িটা আমি রিলায়েন্স থেকেই নিই যখন আমি বড়ি ইউজ করি, ওখানে বড়িটা না টেস্টটা খুব ভালো লাগে আমার, মানে আমার তো পার্সোনালি মসুর ডালের বড়ি খেতেই ভালো লাগে ওই কলাই ডালের থেকে। কলাই ডালের বড়িটা ভালো হয়, কিন্তু দোকানে যেগুলো বিক্রি করে না ওইগুলো মানে ফাপড়া টাইপের যেগুলো থাকে মানে একটুখানি ফোলা ফোলা, সেগুলো খুব একটা টেস্টি লাগে না ইয়েতে দিলে। বাড়িতে যারা করে তাদের কাছ থেকে কিনলে ভালো লাগবে হয়তো। তো বড়ি দেওয়ার কোনো অপশান এখানে আমার নেই, তো আমাকে বড়ি কিনেই ব্যবহার করতে হবে। আর একটু পাঁচফোড়ন ছিল কোটোর মধ্যে, সেটা পুরোটাই দিয়ে দিলাম। এবারে সবজিগুলো দেবো, একটু একসাথেই সবজি দিয়ে দিচ্ছি, আলাদা করে দেবো না কারণ গলে যাবে সবই, শুধু গাজরটা একটু শক্ত থাকবে, ওটা অসুবিধা নেই, থাকলে ভালোই লাগবে দেখতে। নুন হলুদ একটু দিলাম, আর লঙ্কা দিই না আমি, কারণ এই সবজিটা একটু আগেও দেবো, এখন ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণ সিদ্ধ হোক। তারপরে মশলা দিলাম আদা, আদা আদা জিরে বাটা যেটা ছিল ওটাই দিয়েছি, এখানে পেঁয়াজ রসুন দিই না, কারণ এই সব পাঁচ মিশালি সবজি পেঁয়াজ রসুন পড়েও না, খেতে ভালো লাগে না। আদা জিরে বাটা দিয়ে এটাকে কষিয়ে নেবো একটু, আর এই গ্যাসটাতে যেহেতু কমানো যায় না তাই ওই বড়ো গ্যাসটাই করলাম। এই গ্যাসটা আবার একটা প্রবলেম, মানে এটাকে কম করলেও এটা একটু বেরিয়ে থাকে, আর বড়িটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে। কী সুন্দর দেখতে লাগছে বলো বড়িটা, মসুর ডালের বড়িগুলো দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। আর একটু গুঁড়ো ভেজে একটু গুঁড়ো করে নিলে পুরো একদম চারিদিকটা মেশানো যায়, তাই গুঁড়ো করে নিলাম। আর ওইটা যখন সবজি সেদ্ধ হয়ে এসেছে শেষের দিকে পালং শাকটা দিলাম, কারণ পালং শাক প্রথম থেকে দিলে ওটাকে আর খুঁজে পাওয়া যেত না, এখানে সিটি পড়ে গেছে কুকারে। আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, তো এখন সবটা মিশিয়ে নেবো। যেমন মাংস হয়ে গেছে, চলো এবারে খাবারটা বেড়ে নিই। কিছুটা টমেটো শসা পেঁয়াজ কেটে নিয়েছি স্যালাডের জন্য, আর এখন খাবারটা বাড়বো, তার মধ্যে ভাত দিই, আগে আয়ুকে দিয়ে দিই, ও একটু সকালে ভাত খেয়েছে তখন, আর এখন একটু খাবে, তো দেখি ও মাংসটা খায় কিনা, ও তো মাংস খেতে ভালোবাসে, আশা করি ওর ভালো লাগবে হয়তো, তাই ওকে এক পিস দেবো আমি। আর এখন আগে ওর বাবারটা বেড়ে নিই, তো চলো ভাতটা বেড়ে আমরা এখন ভাত খেয়ে নিই। বিকেল হতেই আমরা বেরিয়ে পড়লাম, বললাম না বড়দিনের মেলায় যাব, তো সামনেই একটা চার্চ আছে, সেখানে খুব সুন্দরভাবে বড়দিনেরটা উদযাপন করা হচ্ছে, আর পুরো মানে রাস্তা জুড়ে এরকম ক্রিসমাস লাইটিং দিয়েছে, এত সুন্দর লাগছে না দেখতে। সত্যি বলছি, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার এটা ফার্স্ট টাইম এরকমভাবে বড়দিনের লাইটিং দেখা, কারণ এর আগে বর্ধমানে যখন ছিলাম ওখানেও হতো, তবে এইভাবে লাইটিং দিত না, কিন্তু কোনোদিনই আমাদের যাওয়া হয়নি, কারণ অনেকটাই দূরে ছিল, তো সেইভাবে যাওয়া হয়নি কোনোদিন। আর আজকে এটা একদম বাড়ির কাছে পুরো, তো আমরা আগে পরে যাবো ক্যারিটাসে, আগে আমরা একটু ঘুরে আসছি, লাইটিংটা দেখবো পুরো রাস্তা জুড়ে, লাইটিং দেখা হয়ে গেলে আমরা এখন ক্যারিটাস যাবো, তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো। এটাই ক্যারিটাস, এখানেই উদযাপন করা হচ্ছে, তবে এখানে আমরা পরে আসবো, তার আগে আমরা লাইটিংটা দেখে নিই। তো পুরো দেখে আমরা এখন চলে এসেছি, আর এইটা একটা বড় গেট করেছে এটা ঢোকার মুখে, আর তারপর অনেক লাইটিং আছে, আর মেলাও বসেছে সেটাও দেখাচ্ছি চলো। এবং আমরা খুব সাধারণ মানুষ হয়েও কোনো কোনো জায়গায় অসাধারণ
বইয়ের স্থান প্রয়াস করতে পারে এবং আমার মনে হয় তখনই হবে বড়দিন পালনের আসুন আমরা এবার করি যে প্রস্তুত যশাশিল্পী শ্রী সরোজ সিনহা